নমস্কার। এই কিছুদিন আগে যশ নামে যে ঝড়টা বয়ে গেল বাংলা এবং উড়িষ্যাকে, তটবর্তী জেলাগুলি একেবারে ধূলিসাৎ হয়ে গেল। কত যে ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসেব তো সরকার দিতে পারবে, আমরা নয়। তবে যা ক্ষয়ক্ষতি হয়েছে বা যে ধরনের দুর্ভোগ তারা ভুগেছে, সেটা দূরদর্শনের মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে ও ইন্টারনেটের মাধ্যমে পেয়েছি। তারই ভিত্তিতে একটি ছোট্ট কবিতা নিবেদন করছি। ধেয়ে এলো যশ, আকাশ ভেঙে পড়ল মাথায়, ধেয়ে এলো যশ, হা ভগবান একে হলো, নেমে এলো ধস। দেখতে দেখতে জল থই থই, কূল কিনারা নাই, দিশে হারা হয়ে শেষে ছাড়তে হলো ঠাঁই। তুমুল স্রোত ধেয়ে এলো, ভাসিয়ে দিল ভিঠা, গুঁড়ি ধরে ঝুলে আছি ফুকির ভেতর চিতা। চোখের সামনে ভেসে যায় কানা কড়ি কুঠা, দেখতে দেখতে ডুবে গেল আমার মায়ের ভিঠা। গোয়াল ঘর শূন্য করে গৌরী ডাকে হাম্মা, ছাগল ছানাটা ডুবল নাকি ভাসল গোয়াল ঘরটা।